মেয়েরাই কি শুধু মুখে মেকআপ করতে জানে? ছেলেরাও জানে। তবে ভালো দামি দেখে একটা মোবাইলে ফিল্টার করে। আমি শুধু দুটো কারণে বেঁচে আছি। এক হচ্ছে আমি জন্মেছি তাই বেঁচে আছি, আর দুই আমি এখনো মরিনি তাই বেঁচে আছি। তুমি আমাকে নিন্দা করো, এটাই আমার যোগ্যতা, আর আমি ওটাকে পাত্তাই দেই না, এটাই আমার ভদ্রতা। ছোটা ভীম যে সালো নিজেও পড়তে বসে না, আর আমাদের ঘরের বাচ্চা পুলাপানদের কেউ পড়তে বসতে দেয় না। বিদেশের বাস কন্ট্রাক্টর, স্যার টিকিট প্লিজ, ম্যাডাম টিকিট প্লিজ। আর আমাদের দেশের বাস কন্ট্রাক্টর, বৌদি আপনারটা দেখান, দাদা আপনারটা দেখান। আমি শুধু ভাবি ওরা কি পায় 10-12টা গার্লফ্রেন্ড পটিয়ে, ভালো দেখে 5-6টা পটালই তো হয়। বল্টু তার বন্ধুকে বলছে, তাড়াতাড়ি বাড়ি চল বন্ধু, টিভিতে আজ 40 ফুট লম্বা একটি সাপ দেখাবে। তুই যা রে, আমি যাবো না। কেন, কি হয়েছে? কারণ আমার বাড়িতে তো 21 ইঞ্চি টিভি। কিছু কিছু ছেলে মেয়েদের ভাব দেখলে মনে হয় জুতাটা খুলে খালি পায়ে হাঁটি। সবাই ভালো থাকবে, কিছুদিনের জন্য জেলে যাচ্ছি। এক মেয়েকে আই লাভ ইউ বলেছিলাম, শুনে মেয়েটি খুশিতে আত্মহত্যা করে। কিতনে শানদার বিচার রাখতে।